আমি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বারো নম্বর সরসাই ইউনিয়নের সাধারণ একজন মানুষ যখন আমি ছাত্র ছিলাম এই জোনাল হাজারি ভাই একমাত্র কর্মী মান্ধব নেতা থাকলে এই জটাল হাজারি ভাই ছিল তিন নম্বর থেকে বড় পর্যন্ত তার কাছে সবাই প্রিয় ছিল এই জোনাল কত যে মহ ব্যক্তি ছিল আপনারা কেউ জানেন না জানেন রাজনীতির প্রতিহিংসা বজাব্দি হয়ে এই জনলা কি না করছে আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধু পরিবারের জন্য কোথায় ছিল আওয়ামী এত হাজার হাজার আওয়ামী কোথায় ছিল এই লক্ষ্মীপুর কালাদার জন্য কালাদার ভ্যালিগেট কে দিছে এই জনলা হাজারি দিছে আজ যে হাজারি ভাই নাই হাজারি ভাই জন্য আমি লক্ষ্মীপুর থেকে এই এই ফেসবুক স্টেটাস জননেত্রী শেখ হাসিনা ফেসবুক স্টেটাস দিছে আজকে আমি জনলা হাজারির মৃত্যু সংবাদ শুনে সাথে আমি এই ফেরিতে হাজির বড় দুঃখের বিষয় আজকে তারা আমার প্রিয় ছিল তাদের সাথে আমরা হাজারির সাথে একসাথে হাজারি ভাই যে নির্দেশ দিছে এই নির্দেশ সোনার বাংলা গঠন করার জন্য যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ পালন করছিলাম আজকে হাজারি ভাই নাই। হাজারি ভাই রাই জীবিত অবস্থায় দেখতে পাই নাই হাজারি ভাই রাজনীতির প্রতিংসা হাজারি ভাই কেন রাজনীতি প্রতিংসা হবে হাজারি ভাই কি হাসিনার বিরুদ্ধে গেছে হাসিনা কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেছে একমাত্র জোনাল হাজারি ছাড়া প্রত্যেকে নৌকার বিভরীতে নির্বাচন করছে হাজারি কখনো নৌকার বিভরীতে যায় নাই আর একমাত্র নৌকাকে সে ভালোবাসে নৌকা যারা ভালোবাসে সে কখনো নৌকার বিভরীতে আমরা আজ পর্যন্ত এই জনাল হাজারি ছোট্ট পর্যায় থেকে আমি তখন ছোট ছিলাম আমাদের কর্মী বাহিনীর মধ্যে আমি ছোট ছিলাম তারপরে আমাকে উনি যেই ভালোবাসা দিয়েছেন যেই স্নমতা দিয়েছেন আমি তখন ছিলাম লক্ষ্মীপুরে সে অনেক দূরে অনেক ইতিহাস আমরা ছিলাম এখানের কলেজ আড়াইশো আশির দশকের ছাত্র ছিলাম ফুলগাজি ওইখান থেকেও আমরা সেখানেই জনাল হাজারি সাহেব পরিচিত এবং খালেদার অবরোধ থেকে আমরা এখান থেকে পরিচিত এই জনাল হাজারি ভাই একমাত্র কর্ণীবান্ধব এর পরের থেকে আজকে আমার বয়স পান্ন বছর আমি কোনো কোনো নেতা দেখি নাই নেতা যতক্ষণ পালে কতক্ষণ পালে যতক্ষণ তার স্বার্থ হাসিল হয় যখন স্বার্থ থেকে পড়ে যায় তখন ইদের তিন লাতি দিয়ে কিন্তু জনাল হাজারি ভাই ইন্ডিয়া থাকুক ভারত থাকুক যেখানে থাকুক কর্মীদের খোঁজ খবর কে কোথায় আছে কে কিভাবে আছে আপনার কে কে বুকে হাতি করতে পারবেন একটা রিক্সাওয়ালা একটা শ্রমিক আলা একটা কৃষকালা কাকে তুমি মূল্যায়ন করেন নাই বন্ধু একটা তখন তো মোবাইল ছিল না ফেস ইয়া ফেসবুক করে কোনো সিস্টেম ছিল না তখনও যেই তার কাছে আটছে এই হোয়াইট ভবনে হোয়াইট হাউসে যে আসছে এই তুই কি জন্য আসছ কত কত প্রিয় নেতা হলে এরকম একটা ছোট্ট বাচ্চাকেও তিনি কুড়ো দিতে পারতেন আমি আর আজ এই পাঁচপান্ন বছর বয়সে আমি দেখি নাই মতিয়ার চৌধুরীগণ একসাথ হটা আন্দোলনে যেই রাজপথে ছিল জনাল হাজারি শামীম ওসমান ডাক্তার ইকবাল সাহ এই যে নেতারা ছিলেন ওনারা সম্মানিত ছিলেন শ্রদ্ধা ছিলেন আজদ আছে সবার মনে মনে আছে তারা কখনো অর্থ লিপসা করে নাই হাজারি ভাই হারলে ইচ্ছা করলে কি না করতে পারত লন্ডন দুবাই আবুধাবি সিঙ্গাপুর কোন জায়গায় উনি বাড়ি করতে পারতেন না উনি দেখ কর্মীদেরকে ভালোবাসছেন কর্মীরা কে বঙ্গবন্ধু কি আসলে ঢাকা শহরে বাড়ি একখান আছে হাওয়া দিয়ে লাগছে এই সেই জনাল হাজারি জনাল হাজারি বিকল্প কিছু নাই বাংলার এমন কোন ঘাট নাই যে ঘাট জনাল হাজারি চিনে না এই যে ঘাটের কোন কর্মীকে উনি ভালোবাসে নাই আমি সেই সুদূর লক্ষ্মীপুর থেকে হাজারি বাইর মৃত্যু সংবাদ শুনে এখানে হাজির হয়েছি আমি আর তো আমার তো কিছুই নেই কিছু করার নাই শুধু এক নজর শেষ জীবিত অবস্থা তো দেখতে পারি নাই আমার দল আমি যদি আওয়ামী লীগ করি আমার দল তাহলে জোনাল হাজারি কোন দল করে আপনি এটার জবাব দিবেন কেউ জোনাল হাজারি কেন নির্বাসিত হয় কেন ভারতে থাকে আপনি বলেন জোনাল হাজারি আসনে জোনাল হাজারি যদি ইচ্ছা করতো যে আমি তিন আসনে আমি নির্বাচন করব। আমার লোকে না দিল এমন কোনো শক্তি ছিল না জোনাল হাজারে কেন এমন কোনো শক্তি জনাল হাজারি যদি ইচ্ছা করত যে নেত্রী যদি আমার নৌকা না দেয় তাহলে আমি নির্বাচন করবো কোনো শক্তি ছিল না তাকে ঢোকেন রোখানের এই জন্যে আমি শেষ মুহূর্তে ভাই আমার নেতা যদি আপনাদের কাছে কখনো আমার জানা মতন উনি কখনো কা তুই শব্দ ব্যবহার করেন নাই উনি কখনো আমি তো ছোটো ছিলাম তারপরে আমার তুই কয় নাই এই নেতা সেই নেতা এরকম নেতা দেখছেন আপনারা তখন সেলফি উঠানোর কোন সিস্টেম ছিল না বললেন ভাই আর এখন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি জনাল হাজারি যদি আপনাদের কাছে কারোর কাছে কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ রস্ত ওনাকে মাফ করে দিবেন আর উনার রুহের আত্মার মাফ ফেরাত কামনা করবেন